লহরী দেববর্মার মৃত্যুর কাণ্ডে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বৃহস্পতিবার আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয় এনএসইউআই এবং যুব কংগ্রেসের নেতৃবৃন্দ। রাজ্যে সিআইডি তদন্তের ওপর বিশ্বাস হারিয়ে বিচার বিভাগীয় তদন্ত চাইলেও সংগঠনের নেতৃত্বরা লাহারির অস্বাভাবিক মৃত্যু এবং মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা নানাহ প্রশ্নকে ঘিরে রাজ্যের ছাত্র সমাজ, রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। লাহারির মৃত্যুকাণ্ডে বিগত দিনের অভিজ্ঞতার নিরিখে সিআইডি তদন্তের উপর বিশ্বাস হারিয়ে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি করল রাজ্য এনএসইউআই এবং যুব কংগ্রেসের নেতৃবৃন্দ। তাদের দাবি, বিগত দিনে আনোয়ারার মৃত্যু তদন্তেও ব্যর্থ হয়েছে সিআইডি। নেতৃত্বদের দাবি, সিআইডি রাজ্য সরকারের দ্বারা পরিচালিত, যার প্রমাণ মেলে আনোয়ারা হত্যাকাণ্ডে। অভিযুক্ত আনোয়ারার মামা নূর মোহাম্মদ তৎকালীন বাম সরকারের ঘনিষ্ঠ হওয়ার কারণে সিআইডি তদন্ত প্রভাবিত হয়েছিল এবং বর্তমানে অভিযুক্ত নূর মোহাম্মদ জামিন পেয়ে বহাল তবিয়তে দিন কাটাচ্ছে। লাহারির অস্বাভাবিক মৃত্যুকাণ্ডেও রহস্য রহস্যই থেকে যাবে যদি সিআইডির হাতে তদন্তভার ন্যস্ত করা হয়। এনএসইউআই রাজ্য সভাপতি রাকেশ দাসের দাবি, লাহারির মৃত্যুকাণ্ডে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য প্রয়োজন উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত। সরকার রাজ্যের ছাত্রদের মুভমেন্টকে আটকাবার জন্য লেফট গভর্নমেন্ট যতদিন ছিলেন যেভাবে আনোয়ারা হোসেনের মৃত্যুর তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে সিআইডির হাতে দিয়ে, সে একই পদে যারা নতুনের প্রত্যাশী রাজ্যে তাদেরকে ভোট দিয়ে দিয়েছিলেন সেই একইভাবে একই মানুষের সঙ্গে প্রতারণা করে আমার সিআইডির হাতে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুটাকে তুলে দিল, যে সিআইডি কাজ তুলে দিল, কারণ সিআইডি রাজ্য সরকারের দ্বারা পরিচালিত, সেটা সিআইডি তদন্তরাতে কতটুকু সত্যি হবে, সঠিক হবে, সেটা এই রাজ্যের মানুষ আগেও দেখতে পেয়েছে, আগামী দিন বুঝতে পারছে সে কী হবে। তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এনএসইউআই সিআইডির তদন্তকে আমরা বিশ্বাস করি না, সিআইডির তদন্তকে আমরা খণ্ডন করলাম, আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই, একজন বিচার পদ্ধতিকে দিয়ে বিচার বিভাগে তদন্ত করার জন্য এই প্রেস সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসী ছাত্রছাত্রীদের স্বার্থ হয়ে আমরা সরকারের কাছে দাবি জানাই উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত করার জন্য। এনএসইউআই নেতৃত্বরা আরও জানান, 24 মে ঘটনার দিন বিগ বাজারের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার শৌভিক পাল এবং মিস এলিজাবেথ, যিনি লাহারিকে ওই দিন বিগ বাজার থেকে 4,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে স্কুলে নিয়ে গেছিলেন, এই দুজনের সাথে এনএসইউআই নেতৃত্বরা দেখা করার চেষ্টা করলেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তদন্ত যাদের হাতেই ন্যস্ত হোক না কেন, ফুলের মতো ফুটফুটে দ্বাদশ শ্রেণীর এই মেধাবী ছাত্রী লাহারি দেববর্মার অস্বাভাবিক মৃত্যুর জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তির দাবি উঠেছে রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী প্রদান করা 5 লক্ষ টাকা আর নেতামন্ত্রীদের সহানুভূতি লাহারির মা দীপালী দেববর্মার চোখের জল আটকাতে পারবে না। তবে দোষীরা শাস্তি পেলে দুঃখ কিছুটা হ্রাস পাবে এবং লাহারির প্রতি সঠিক বিচার হবে, এটা অভিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।